দর্শক, আপনারা তো সবাই জানেন যে রোনাল্ডোর জন্য 7 নম্বরের জার্সি কতটা লাকি। কিন্তু 2003 সালে যখন রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে জয়েন করে তখন তাকে 7 নম্বরের জার্সি দেওয়া হয়। কিন্তু রোনাল্ডো রেগে গিয়ে তিনি নিজেই 7 নম্বরের জার্সিটি নিতে চান না। কিন্তু কেন তো চলুন আমি আপনাকে বলে দিই। তবে তার আগে যদি আপনি রোনাল্ডো রিয়াল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, রোনাল্ডো 7 নম্বরের জার্সিটি নিতে চান না, কারণ 7 নম্বরের জার্সিটি প্রথমেই 2 থেকে 3 জন প্লেয়ারকে দিয়ে দেওয়া হয়েছিল। তাই তিনি পরে 28 নম্বরের জার্সিটি চাইছিলেন, কিন্তু তাকে 28 নম্বরের জার্সিটা দেওয়া হয় না। যার পরে রোনাল্ডো 7 নম্বরের জার্সি পরে খেলতে শুরু করে দেয়। আর এই জার্সি পরে তিনি এত মেহনত করেন যে আজকে তাকে পুরো পৃথিবী CR7 নামেই চিনে। যে জার্সিটা তিনি নিতে চাননি সেই 7 নম্বরের জার্সিটাকেই তিনি ব্র্যান্ড বানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আপনি যদি রোনাল্ডোর ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে CR7 অবশ্যই লিখে যাবেন।